আমরা সবাই আমাদের নাম, যশ, খ্যাতি, ক্ষমতা এটা নিয়ে আমরা সবসময় বড়াই করে থাকি। কিন্তু আপনি কোনোদিন চিন্তা করেছেন যে আপনার এই নাম, আপনার এই যশ, আপনার এই খ্যাতি আপনার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে? এটা হয়তো বা কোনোদিন ভাবেননি। আপনি জানেন যে আপনার মৃত্যুর পরে আপনি সর্বপ্রথম কোন জিনিসটি হারান? আপনি চিন্তা করে দেখেন, আপনার মৃত্যুর সাথে সাথে আপনি সর্বপ্রথম আপনি যে নাম ধরে আছেন, যে নামে আপনাকে সবাই চিনে, যে নামে সবাই আপনাকে ডাকে, সেই নামটাই আপনি মৃত্যুর সাথে সাথে হারিয়ে ফেলবেন। তখন কেউ আপনাকে নাম ধরে ডাকবে না। যখন আপনি মারা যাবেন, আপনার লাশ যখন দেখতে যাবে, তখন সবাই বলবে যে অমুক কোথায়, এটা বলবে না, বলবে যে লাশ কোথায় বা লাশ কোথায় রাখা হয়েছে। তাহলে কোথায় গেল আপনার সেই নাম, কোথায় গেল আপনার সেই যশ, আপনার কোথায় সেই খ্যাতি, কোথায় সেই ক্ষমতা? সব কিছুই কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। তো আপনাকে ভাবতে হবে যে আপনার এই নাম, খ্যাতি, যশ, ক্ষমতা এগুলা খুবই ক্ষণস্থায়ী। আপনার মৃত্যুর সাথে সাথে আপনার এগুলা সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে আর আপনি চলে যাবেন 3.5 হাত মাটির নিচে। তো সর্বপ্রথম আপনাকে এটাই চিন্তা করতে হবে, আপনি বর্তমানে যে নাম বহন করছেন সেই নামও কিন্তু ক্ষণস্থায়ী, আপনার মৃত্যুর সাথে সাথে এই নামটাও শেষ হয়ে যাবে, তখন আপনাকে এই নামে কেউ ডাকবে না। তো সবাই ভালো থাকবেন।